আপনারা লাইভে মাছের বাজার দেখে মাছগুলার দরদাম করে মাছ কিনতে পারতেছেন, লোনা পানির মাছ সরাসরি সাতক্ষীরা থেকে? জি, সরাসরি সাতক্ষীরা থেকে। আর কি লাগে? এবং আমাদের এই অর্গান আইটেম গুলো ভাবে বিএসটি অনুমোদিত, আপনি নিশ্চিত ইনশাআল্লাহ ব্যবহার করতে পারবেন। কাঠের ঘানি ভাঙা সরিষার তেল, অরিজিনাল কাঠের ঘানি। জি, অরিজিনাল কাঠের ঘানি। আর আমাদের ভাই প্রসেসটা হচ্ছে ঘানিটা কাঠের, কিন্তু আমাদের ঘূর্ণয়ন যে প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে মেশিনের। যে কোনো প্রোডাক্ট, যেটা আমাদের উৎপাদিত প্রোডাক্ট হোক অথবা আমাদের কালেক্টেড প্রোডাক্ট হোক, আপনি নেওয়ার পরে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন ইনশাআল্লাহ আমাদেরকে জানালে আমরা সেটা সাথে সাথে রিটার্ন করে দেব। ওয়ান মোর থিং, আপনার এই প্রোডাক্ট গুলো তো আগে পেমেন্ট করতে হচ্ছে না নার ক্ষেত্রে? না ভাই, জি, হাতে পাওয়ার পরে, সেটা ঢাকার বাইরে হোক আর ঢাকার ভিতরে হোক। জি, নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত ঘি, এটা হচ্ছে ক্রিম থেকে উৎপাদন করা হয়। তো এই ঘিটা হচ্ছে 100% পিওর, তবে যারা খেয়েছেন আলহামদুলিল্লাহ তারা আবার রিপিট হয়েছে। এই মুরগিটা হচ্ছে জাতে ব্রয়লার, কিন্তু ভাই এটার খাওয়ানোর প্রক্রিয়া এবং লালন পালন প্রক্রিয়াটা হচ্ছে ভাই দেশি মুরগির মতো, মানে ফিড টাইপের কোনো ফিড টাইপের কোনো কিছু খাওয়ানো হয় না, এবং এটা সম্পূর্ণ নিরাপদ। এবং বাজার থেকে যে সেফ বলাটা আমরা ব্যবহার করি বা খাই, ওটা খেলে যেভাবে আপনার হচ্ছে কোনো ধরনের ক্ষতি হতে পারে, আমাদের নানান সমস্যা হতে পারে, কিডনিজনিত সমস্যা, নানান রোগ হতে পারে, সেই জায়গাটা থেকে ভাই এটা নিরাপদ, এটা ইনশাল্লাহ ওই ধরনের কিছু হবে না। কাঠের ঘানি ভাঙা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কিন্তু নানান মোড়কে অনেক চড়া দাম বিক্রি হয়, সেটা মোটামুটি 1200 থেকে 1400 টাকা পর্যন্ত লিটার বিক্রি হয় কিন্তু ভাই বাজারে। তো সেটা আমরা 900 টাকা রাখতে, এবং এই প্রাইসটা আলহামদুলিল্লাহ আমাদের প্রায় গত 1 বছর ধরে তেলের এত বাজার উঠানামা করতেছে, বা আমাদের কিন্তু শীতকালীন সময় উৎপাদন এটা কমে যায় যেহেতু জমাট বেঁধে যায়, যার ফলে হচ্ছে উৎপাদনটা কমে যায়, তখন কিন্তু আমরা 900 টাকার মধ্যে রেখেছিলাম। কোনো বাড়ায় না ভাই, আমরা বাড়াইনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি একটা অনলাইন প্রতিষ্ঠানের অফিসে, ইনসাফ অ্যান্ড ইফোর্ট। এটা একটা অনলাইন সাইট যেখান থেকে আপনারা সকল ধরনের অর্গানিক জিনিসগুলো পেয়ে যাবেন। অমর ফারুক ভাই রয়েছে আজকে আমার সাথে, তাদের ডিটেলস গুলো জানানোর জন্য। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের এখন তো আসলে এই দ্রব্যমূল্য বৃদ্ধির যে সময়ে, আপনারা কতটুকু কম দামে অনলাইনে দিচ্ছেন বা কিভাবে প্রসেসে দিচ্ছেন, বা মানুষজন আপনাদের কাছ থেকে যে নিবে এটা যে 100% অর্গানিক, আপনারা এতটুকু কিভাবে সিওরিটির সাথে মানুষদেরকে প্রোভাইড করতেছেন, একটু যদি আমাকে বিস্তারিত জানাতেন। ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান প্রশ্নের জন্য। আমাদের প্রথমত আপনি প্রশ্ন করেছেন যে মানে বর্তমান যে বাজারের মূল্য বৃদ্ধির যে অবস্থা, এবং সেই জায়গাটা থেকে আমরা আসলে কিভাবে মানুষকে কম মূল্যে বা স্যাক্রিফাইস করে আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি। তো এখানে ভাই আমি বলবো যে আমরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে বিভিন্ন পলিসি ব্যবহার করে। তো আমরা যে পলিসিটা এখানে ব্যবহার করছি সেটা হচ্ছে যে আমরা কোম্পানির বিভিন্ন আদার্স যেই আপনার বিজ্ঞাপন আছে বা বিভিন্ন আপনার প্রচার প্রচারণা আছে, ওই জায়গাগুলোতে আমরা আমাদের কস্ট মিনিমাইজ করে হচ্ছে প্রোডাক্টের গুণগত মানগুলো ধরে রাখছি, এবং প্রোডাক্টটা যত সহজে সম্ভব এবং যত কম মূল্যে সম্ভব সেটা আমরা কাস্টমারের কাছে প্রোভাইড করছি ইনশাআল্লাহ। তো আপনাদের এই ওয়েবসাইটের মাধ্যমে কি কি জিনিস মানুষ পেতে পারবে, এবং ঢাকার বাইরে যারা তারা এই প্রোডাক্টগুলো কত তাড়াতাড়ি পেতে পারে, এবং কোন প্রোডাক্টের কি প্রাইস, ইন ডিটেলস যদি একটু জানাতে? থ্যাংক ইউ ভাই। তো আমরা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে InsafshopBD অথবা ইফুডবিডি.com এর ভিতরে আপনি গেলে হচ্ছে আমাদের যে অর্গানিক আইটেমগুলো আছে, আমরা বেসিক্যালি কাজ করি হচ্ছে সরিষার তেল নিয়ে, এবং সেটা আমাদের দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কাঠের ঘানিতে ভাঙানো আর একটা হচ্ছে স্প্রেয়ার মেশিনে ভাঙানো। আমরা প্রথমে কাঠের ঘানিতে প্রথম চাপে যে তেলটা আসে সেটাকে আলাদা করে রেখে পরে হচ্ছে সরিষাটাকে আমরা আবার হচ্ছে স্প্রেয়ার মেশিনে ভাঙাই, এবং সেখান থেকে যে তেলটা উৎপাদন হয় সেটা আমরা কিছুটা কম মূল্যে বিক্রি করে থাকি, আর যেটা কাঠের ঘানিতে ভাঙানো থাকে সেটা হচ্ছে কিছুটা 100 টাকা বা 150 টাকার মতো ডিস্টেন্স থাকে আমাদের হচ্ছে প্রাইজিংয়ের মধ্যে। আর ভাইয়া আমরা যে অর্ডারগুলো কাট করে থাকি সেগুলো আমরা আমাদের সম্মানিত কাস্টমারদের কাছ থেকে মিনিমাম সময় 3 দিন নিয়ে থাকি। তো ঢাকার ভিতরে যখন হয় সেটা 2 দিনের ভিতরে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে ডেলিভার করে দেওয়ার জন্য, এবং ঢাকার বাইরে যদি হয় সেটা আমরা সুন্দরবন জননী কুরিয়ার এবং এজিআর কুরিয়ার, সৌদাগর কুরিয়ার, এই কুরিয়ারগুলো বেসিক্যালি আমরা ব্যবহার করে থাকি। সুন্দরবনে আসলে সুযোগ হয় না, অর্গানিক আইটেমগুলো সুন্দরবন নিতে চায় না, তো ওনাদের ক্ষেত্রে মোটামুটি 3 দিন সময় লেগে যায়, 3 দিন বা 4 দিন সময় লেগে যায়, এটা হচ্ছে কুরিয়ার জনিত সমস্যার কারণে। অনেক সময় যদি আমাদের প্রোডাক্ট একটু স্টকে কম থাকে তখন কিছুটা সময় একটু আমাদের বেশি লাগে, এটা আমরা কাস্টমারদের কাছ থেকে চেয়ে নিই। আমাকে আপনাদের অর্গানিক কি কি আইটেমগুলো রাখছে এবং কি প্রাইস দিচ্ছেন আমাকে একটু যদি
বলতেন, অন্যদের তুলনায় আপনারা কতটুকু কম দিচ্ছেন? বাজারে যে প্রাইসটা চলতেছে অর্গানিক জিনিসের সেটার তুলনায় আপনারা কতটুকু কম দিচ্ছেন? আমরা যদি ভাইয়া প্রথমে ধরি, এটা হচ্ছে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত ঘি, এটা হচ্ছে ক্রিম থেকে উৎপাদন করা হয়। তো এই ঘিটা হচ্ছে 100% পিওর, আমাদের নিজস্ব লোক নিজস্ব তত্ত্বাবধানে থেকে হচ্ছে আমরা ঘিটা উৎপাদন করে নিয়ে আসি। এটা কি আপনারা গ্যারান্টি দিয়ে দিচ্ছেন 100% পিওর, কোন রকম কোন ভেজাল টেজাল কোন কিছু? যেহেতু আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে এটা উৎপাদন করে নিয়ে আসতেছি, সেজন্য এটা আমরা 100% একটা সিউরিটি দিতে পারছি। এবং আমাদের সকল প্রোডাক্ট ভাই, এবং আমাদের তেল, ঘি, মধু ইত্যাদি যা আছে, আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি যখন ক্রয় করবেন, ক্রয় করার পরে যদি আপনি এটার যৌক্তিক কোনো প্রমাণ দেখাতে পারেন যে ভাই এটাতে এই সমস্যা আছে, কোনো ধরনের সমস্যা প্রবলেম ফেস করেন, সেটা সাথে সাথে আমরা রিটার্ন নেব, সেটা আমরা সাথে সাথে রিটার্ন নেব। এবং আমাদের এই অর্গান আইটেমগুলো ভাই বিএসটি অনুমোদিত, আপনি নিশ্চিত ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন। 500 গ্রামের এই জারটার প্রাইস কত রাখছেন আপনারা? এই জারটার প্রাইস ভাই আমরা রাখছি 600 টাকা। 600 টাকা, জি জি। এটা এই 100% পিওর ঘিটা ভাই বিভিন্ন মোড়কে বাজারে কিন্তু মোটামুটি চড়া দামে বিক্রি হয়, তারপর 1400-1600 টাকার মধ্যে, 1400 টাকা বা 1600 টাকা প্রায় 1 কেজি, জি জি, প্রতি কেজি। আর আপনারা দিচ্ছেন সেটা? আমরা সেটা দিচ্ছি ভাই 1200 টাকায়। 1200 টাকা, আচ্ছা ঠিক আছে। আর কি কি আইটেম গুলো রয়েছে আপনাদের? আমাদের নিজস্ব উৎপাদিত প্রোডাক্টের মধ্যে ভাই আর আছে যে কালোজিরার তেল আছে, এটা খুবই আমাদের, এটা হচ্ছে নিজস্ব স্পেলার মেশিনে ভাঙানো কালোজিরার তেল, এটা আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন বিভিন্ন প্রয়োজনে। অনেকের বিভিন্ন রোগের কারণে ব্যবহার করে থাকে, অনেকের কালোজিরার তেলের প্রয়োজন হয়। এটা কত করে দিচ্ছেন? এটা ভাই 1600 টাকা লিটার। 1600 টাকা লিটার। অ্যাকচুয়ালি যারা অর্গানিক জিনিসগুলো খায়, আপনাদেরটা খেলেও তো বুঝতে পারবে যে এটা অর্গানিক কি না। জি ভাই, যারা সবসময় নিয়মিত ব্যবহার করে থাকেন, তারা যখন এটা ব্যবহার করবেন, তারা অবশ্যই এটা আঁচ করতে পারবেন যে আসলে আমরা কতটুকু পিউরিটি এখানে জিনিস, যে এটা একবার নিলাম শেষ হয়ে গেল জিনিসটা, এমন জি, অথবা একবার নিলেন ঠকলেন এরপর আর অর্ডার দিলেন না, জি এক্স্যাক্ট। তো এটা কত বলছিলেন প্রাইসটা? এটা ভাই 250 ml, এই 250 ml এর যার দাম হচ্ছে ভাই 400 টাকা। 400 টাকা, জি ভাই। আচ্ছা ঠিক আছে। আর বেশি নিলে তো অবশ্যই দাম কম আছে না? আর এগুলো তো ওঠানামা করে প্রাইস গুলো না? এটা কিছুটা, তবে কালোজিরা তেলটা মোটামুটি স্থিতিশীল, প্রায় 1 বছর ধরে এই প্রাইসটাতে আছে, 1600 টাকার মধ্যে আছে। যে তেলের বাজার এখন চলতেছে সিন্ডিকেটের কারণে, তো আপনারা সেই জায়গা থেকে সরিষার তেলের কথা আমাকে বলতেছিলেন, সরিষার তেল সম্পর্কে যদি বলতেন। এটা হচ্ছে আমাদের সরিষার তেলের কাঠের ঘানি ভাঙা সরিষার তেল, অরিজিনাল কাঠের ঘানি। জি, অরিজিনাল কাঠের ঘানি। আর আমাদের ভাই প্রসেসটা হচ্ছে ঘানিটা কাঠের, কিন্তু আমাদের ঘূর্ণয়ন যে প্রক্রিয়াটা আছে ভাই, সেটা হচ্ছে মেশিনের, মানে মোটরের সাহায্যে। মোটরের কাঠটা কিসের কাঠ? কাঠটা হচ্ছে ভাই বেসিক্যালি তেঁতুলের কাঠ হয়, তেঁতুলের কাঠ। জি, তেঁতুলের কাঠ। আচ্ছা, এটা কত প্রাইস রাখছেন? এটা ভাইয়া এই কাঠের ঘানি ভাঙা তেলটা, এটার বিষয়ে একটু বলি যে কাঠের ঘানি ভাঙা তেলটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা যেহেতু হিট হয় না, কোল্ড প্রেস তেল হিসাবে আমরা অনেকে চিনি আলহামদুলিল্লাহ। আমাদের দেশে কোভিড কালীন সময়ের পর থেকে মোটামুটি এটা ভালো একটা সমাদৃত হয়েছে যে সবাই চিনে। তো এই বিষয়টা হচ্ছে কাঠের ঘানি ভাঙা তেল, এটা আমরা একদম যে দেশি পিওর মাঘি সরিষা যেটা আছে, ওই সরিষা থেকেই আমরা মূলত এটা উৎপাদন করে থাকি। তো এই এই প্রসেসে এইভাবে উৎপাদন করে তেলটা বাজারে মোটামুটি 300 টাকা পর্যন্ত লিটার বিক্রি হয়। নানা প্রতিষ্ঠান 300 টাকা করে লিটার বিক্রি করে, কিন্তু সেই জায়গাতে আমরা 250 টাকা লিটার বিক্রি করতেছি। 250 টাকা কাঠের ঘানি ভাঙাটা। আবার হচ্ছে যদি আপনি 5 লিটার নিয়ে থাকেন, সেক্ষেত্রে ভাই আরো 10 টাকা করে এখানে আপনি কম পাচ্ছেন, তখন সেটা আবার 1200 টাকায় আপনি 5 লিটার নিতে পারবেন। এরপরে আর কিছু জিনিসগুলো দেখেন আমাদের নারকেলের কথা বলছি। জি, নারকেল তেলটা ভাই এটা হচ্ছে কাঠের ঘানিতে ভাঙানো 100% এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটাকে বলে আর কি। কোকোনাট অয়েল, জি, আমরা নিজেরাই, জি ভাই, এটা খেতে পারবেন, ব্যবহার করতে পারবেন, আমরা নিজেরাই উৎপাদন করতেছি এটা, এটা আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। আর আমি যে বললাম যে আমাদের যে কোনো প্রোডাক্ট, যেটা আমাদের উৎপাদিত প্রোডাক্ট হোক অথবা আমাদের কালেক্টেড প্রোডাক্ট হোক, আপনি নেওয়ার পরে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন, ইনশাআল্লাহ আমাদেরকে জানালে আমরা সেটা সাথে সাথে রিটার্ন করে দেব। ওয়ান মোর থিং, আপনার এই প্রোডাক্টগুলো তো আগে পেমেন্ট করতে হচ্ছে না নার ক্ষেত্রে? না ভাই, জি, হাতে পাওয়ার পরে, ঢাকার বাইরে হোক আর ঢাকার ভিতরে হোক, জি, ঢাকার বাইরে হোক ঢাকার ভিতরে হোক, কাস্টমারের ইচ্ছা। আমাদের কাস্টমাররা যদি চান যে আপনি এখন পেড করে দিবেন, মানে অ্যাডভান্স পেমেন্ট করে তারপর প্রোডাক্ট নেবেন, আপনার ইচ্ছা। আর যদি চান যে ক্যাশ অন ডেলিভারিতে নেবেন, সে সুযোগ আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা না। তবে আমাদের ম্যাক্সিমাম অর্ডারগুলো ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে থাকি। প্রোডাক্ট দেখেন, হ্যাঁ প্রোডাক্ট দেখবেন, দেখে সুন্দর করে আপনার ভালো লাগবে, তারপর পেমেন্ট নেবেন। ওকে ঠিক আছে। এটা কত রাখছিল? এটা ভাই আমরা 900 টাকা করে লিটার রাখতেছি। আর সবচেয়ে 900 টাকা লিটার ভাই, এখানে একটা মজার ব্যাপার আছে ভাই, এই কাঠের ঘানি ভাঙা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কিন্তু নানান মোড়কে অনেক চড়া দাম বিক্রি হয়, সেটা মোটামুটি 1200-1400 টাকা পর্যন্ত লিটার বিক্রি হয় কিন্তু ভাই বাজারে। তো সেটা আমরা 900 টাকা রাখতেছি, এবং এই প্রাইসটা আলহামদুলিল্লাহ আমাদের প্রায় গত 1 বছর ধরে তেলের এত বাজার উঠানামা করতেছে, বা আমাদের কিন্তু শীতকালীন সময় উৎপাদন এটা কমে যায়, যেহেতু জমাট বেঁধে যায়, যার ফলে হচ্ছে উৎপাদনটা কমে যায়, তখন কিন্তু আমরা 900 টাকার মধ্যে রেখেছিলাম। কোনো বাড়ায় নাই? না ভাই, আমরা বাড়াইনি, মাশাআল্লাহ। আমি পিছনের দিকে মধু দেখতে পাচ্ছি, এই মধু নিয়ে তো ভাই এটা মানে এক্সপার্টরাও মাঝে মাঝে ফেল করে। জি অবশ্যই অবশ্যই। তো কিভাবে বিশ্বাস করবো বলেন? আচ্ছা ভাই, এখানে একটা বিষয় হচ্ছে ভাই, আমরা আলহামদুলিল্লাহ এই অর্গানিক আইটেমগুলো নিয়ে মোটামুটি প্রায় 3 বছরের মতো বিজনেস করছি। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের যত কাস্টমাররা আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন, এখনো পর্যন্ত আমাদের মধু বা আমাদের কোনো প্রোডাক্ট সম্পর্কে ওইভাবে কোনো কমপ্লেন ওনারা দেন নাই, আমরা ওইটা পাইনি।
ফাইনাল। তবে যারা খেয়েছেন আলহামদুলিল্লাহ তারা আবার রিপিট হয়েছেন, তারা বারবার নিচ্ছেন। আচ্ছা মধুর ভিতর এটা কি? মধুর ভিতরে এটা গাদ বলে আর কি, এক ধরনের আমরা যে ঘোলা পানি বা ইত্যাদি যেভাবে একটা জায়গায় অনেক দিন বসে থাকলে আপনার দেখবেন একটা আবরণ সৃষ্টি হয় আর কি, ওই মানে একদম মানে পুরাই পিওর, কোনো রকম কোনো রিফাইন করা হয়নি, রিফাইন করা রিফাইন না করার কারণে এই গাদটা জমে গেছে। আচ্ছা আচ্ছা, এমনিতে যদি রিফাইন করা হতো তখন আবার দেখা যায় একদম পিওর থাকতো আর কি। তো এটা কত রাখছেন, এটা কি? এটা হচ্ছে ভাই সুন্দরবনের চাক ভাঙা মধু, এটাকে খলিশা চাক হিসেবে অনেকে চিনে, তো আমরা এটা খ চাক হিসেবে লিখে রেখেছি। এটা হচ্ছে ভাই 1400 টাকা করে কেজি। আর চাষের মধুগুলো আছে? জি ভাই, আমাদের বিভিন্ন ধরনের চাষের মধু আছে। এটা হচ্ছে সুন্দরবনের চাষের মধু, মানে সুন্দরবন এরিয়াতে চাষ করা হয়। এটা হচ্ছে 800 টাকা করে কেজি রাখতেছি। আর হচ্ছে ভাই আমাদের যে কালোজিরা ফুলের মধু আছে, এগুলো হচ্ছে সবই চাষের। কালোজিরা ফুলের মধুটা এটা হচ্ছে 900 টাকা করে কেজি রাখতেছি। তারপরে আছে ভাই বড়ই ফুলের মধু, এটা খুবই সুস্বাদু এবং মিষ্টি ভাই, আমার বাসায় মোটামুটি ভালো স্টক করা আছে। এটা সিজন মানে বড়ই ফুলের মধুটা ভালো চাহিদা আছে। এটা হচ্ছে চা দিয়ে খেতে খুবই ভালো লাগে এবং সব মধু থেকে এই মধুর মানে স্বাদটা একটু আলাদা। আমরা বাজারে নরমাল যে মধুগুলো নিই একটা কিছুদিন পরে একটা কিন্তু মানে টেস্টের ব্যাপারে অন্যরকম একটা ফিল আসে, এই ক্ষেত্রে এটাতে বড়টা হয় না। ইভেন আমাদের যে কোনো মধু আপনি যেটা নেবেন ওইটা মোটামুটি ওইটার স্বাদটাই পাবেন। লিচু ফুলের মধু নিলে লিচু ফুলের স্বাদটাই পাবেন, বড়ি ফুল নিলে বড়ি ফুলের স্বাদটাই পাবেন। ফ্লেভার মিক্স করেন নাই তো? না, আমরা কোনো ফ্লেভার মিক্স করছি না। আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমাদের নিজস্ব টিম মেম্বাররা দাঁড়িয়ে থেকে হচ্ছে চাকগুলো ভাঙেন। এই পাশে আমি হানি নাটস দেখতে পাচ্ছি, এইটা কি আপনাদের কতগুলো নাটস থাকে এটার মধ্যে? এখানে ভাইয়া মোটামুটি 10-11টার মতো থাকে। আপনার কাঠ বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপর চীনা বাদাম থাকে, আখরোট থাকে, হ্যাঁ কিশমিশ থাকে, তারপর তিল থাকে। তো এইভাবে ভাইয়া অনেকগুলো প্রোডাক্ট থাকে আর কি এটার মধ্যে। আর মধুসহ এটার ওজন কত পড়ে? মধুসহ এটার ওজন হয় ভাইয়া 500 গ্রাম। এটা 500 গ্রাম যদি নেয় তাহলে 620 টাকা, আর 1 কেজি যদি নেয় তাহলে ভাইয়া 1200 টাকা রাখতেছি আমরা। 1200 টাকা, ঠিক আছে। তো অনেক আইটেমগুলোই রয়েছে যেগুলো আমাদের নিত্য প্রয়োজন, সেই সবগুলা কিন্তু আপনারা তাদের ওয়েবসাইটে পাবেন, তাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন। আমি জাস্ট তাদের অফিসে এসে এই জিনিসগুলো সবসময় তাদের ডিসপ্লেতে থাকে সেটা দেখে আপনাদেরকে জানাচ্ছি। হ্যাঁ, রমজান আসতেছে আর রমজানে আমাদের মেন জিনিসটা, আমাদের সবারই কিন্তু ইচ্ছা থাকে ভালো খেজুর খাবো আমরা। জি ভাইয়া, জি, সারাদিন রোজা থাকার পরে যদি ভালো খেজুর না হয়। জি আসলে ভাই আমি আমাদের এই খেজুরটা দেখাচ্ছি ভাইয়া, এটা হচ্ছে সরাসরি মদিনার আজোয়া খেজুর। তো এটা হচ্ছে কোনো ধরনের বড় প্রতিষ্ঠানের আমদানি প্রোডাক্ট না, আমাদের নিজস্ব এক বড় ভাই আমদানি করে থাকেন, ইম্পোর্ট করে থাকেন। তো যার ফলে হচ্ছে একদম পিউরিটির যে গ্যারান্টিটা সেটা আছে। এটার ভিতরে কোনো ধরনের প্রিজারভেটিভ বা কোনো ধরনের মেডিসিন মিশানো হয় না। এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো কার্টন, এখানে অনেক কার্টন ছিল, এগুলো বোঝাই করা কার্টন ছিল। আলহামদুলিল্লাহ রমজানের আগে আগে কিন্তু আমাদের অনেকগুলো কার্টন শেষ, এই কিছু কার্টন স্টকে আছে। এগুলো আমি যদি একটু খুলে দেখাই, এই যে দেখেন একদম ইনটেক বক্স এইভাবেই আসে, পরে আপনারা ওই যে প্লাস্টিকের মরণব করেন। জি জি, পরে হচ্ছে আমরা এই বক্সগুলো করে দিই। এইভাবে মূলত আমরা মদিনা থেকে আসে এইভাবে, পরে হচ্ছে আমরা জাস্ট এই বক্সগুলো, কোনো রকম ফাঁকা বা কোনো কিছু নাই না। তো এই প্যাকেটটা থেকে জাস্ট এই বক্সগুলো করে কাস্টমারদের কাছে পাঠানো হয়। আর যারা হচ্ছে 5 কেজি পরিমাণে অর্ডার করে তাদের ক্ষেত্রে পুরো বক্সটাই আপনার প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে 5 কেজির প্রাইস কত রাখছে? 5 কেজির প্রাইসের ক্ষেত্রে ভাই আমরা কিছুটা কমে রাখতেছি। আপনার 5 কেজি যদি কেউ নেয় সেক্ষেত্রে আমরা ভাই প্রতি কেজি মোটামুটি 650 টাকার মধ্যে রাখার চেষ্টা করছি। 650 টাকা, এটা আমরা ছোটবেলায় অনেক ভাবে খেতাম, ডালের বড়া বা বিভিন্ন চিংড়ি মাছের বড়া, কিন্তু এটা এখন হচ্ছে আমরা চূর্ণ করে গুঁড়া করে হচ্ছে আমরা এটা সেল করতেছি। এটার ভিটামিন জি ডি জনিত যে সমস্ত উপকারিতা বা যে হাড়ের যে ক্ষয়টা রোধ করার যে প্রক্রিয়াটা আছে সেটা ভাই এটা সাপোর্ট দেয় আর কি। এবং আমাদের এই ভিটামিন ডি জনিত যে সমস্ত মেডিসিনগুলো তৈরি হয় এর প্রায় ঔষধের ক্ষেত্রে হচ্ছে আপনার কাঁচামাল হিসাবে কিন্তু এই উপাদানটা ব্যবহার হয়, সরিষার পাতার গুঁড়াটা ব্যবহার হয়ে থাকে আর কি। তো এটা ভাই আমরা সেল করতেছি হচ্ছে আপনার 1500 টাকা করে কেজি, 1500 টাকা করে কেজি। জি, 250 গ্রামের 100 গ্রামের দাম রাখতেছি আমরা 150 টাকা। অন্যান্য মশলাগুলোর মধ্যে, অন্যান্য মশলা আইটেমের মধ্যে ভাই আমাদের এই যে ধনিয়া গুঁড়া আছে, এগুলো কি আপনারা? এগুলো নিজেরা? জি, আমরা নিজেরা ভাঙিয়ে বিক্রি করতেছি। একদম দেখেন ছোপ ছোপ একটা জিনিস থেকে আছে, একদম যে মিহি হয়ে গেছে অন্যান্য কোম্পানির মতো সেই জিনিস ওইভাবে না। জি একদম, আপনি এই যে ইয়াতে আমাদের হচ্ছে মেলে ভাঙালে যেভাবে এইভাবে যে দেখেন আমাদের যে হলদে গুঁড়াটা আছে এগুলো সব হচ্ছে বাজার থেকে আমরা হলুদ গুঁড়ো। আর সবগুলোর প্রাইস সম্পর্কে বললাম না, আপনারা তাদের ওয়েবসাইটটা ভিজিট করেন, সব সময় আপডেট ওখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ফেসবুক পেজে দেখতে পারবেন সমস্ত কিছু ইনফরমেশন গুলো দেওয়া আছে। ভাই আরেকটা বিষয় আসলে আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের কিন্তু ফ্রোজেন আইটেম আছে, আমাদের মিট আছে এবং মাছ আছে ভাইয়া।
তো আমাদের মিটের যে বিষয়টা সেটা হচ্ছে মিটের মধ্যে আমাদের সেফ ব্রয়লার যেটা আমরা সেফ ব্রয়লার বলতে কি বোঝাচ্ছি সেফ ব্রয়লার বলতে ভাই আমরা বুঝাতে চাচ্ছি যে আমাদের এই মুরগিটা হচ্ছে জাতে ব্রয়লার কিন্তু ভাই এটার খাওয়ানোর প্রক্রিয়া এবং লালন পালন প্রক্রিয়াটা হচ্ছে ভাই দেশি মুরগির মতো মানে ফিড টাইপের কোনো ফিড টাইপের কোনো কিছু খাওয়ানো হয় না এবং এটা সম্পূর্ণ নিরাপদ এবং বাজার থেকে যে সেফ ব্রয়লারটা আমরা ব্যবহার করি বা খাই ওটা খেলে যেভাবে আপনার হচ্ছে কোনো ধরনের ক্ষতি হতে পারে আমাদের নানান সমস্যা হতে পারে কিডনি জনিত সমস্যা নানান রোগ হতে পারে সেই জায়গাটা থেকে ভাই এটা নিরাপদ এটা ইনশাল্লাহ ওই ধরনের কিছুই হবে না তো যেখানে আপনার বাহিরের ব্রয়লার মুরগির ফার্মটা হচ্ছে 45 দিনের ভিতরে একদম পরিষ্কার করে ফেলা হয় সেখানে আমাদের এটা ভাই 1 কেজি পরিমাণ হইতে মোটামুটি 45 থেকে 50 দিন সময় নিয়ে নেয় আচ্ছা 1 কেজি পরিমাণ হতে তারপরে আমরা যেদিন জবাই করি ভাই জবের ডেটটা এখানে আমরা দিয়ে দিই এই যে দেখেন আমাদের এখানে জবের ডেটটা যে 18 মার্চ দেওয়া আছে এবং মেয়াদোত্তীর্ণ তারিখটা দেওয়া আছে হচ্ছে 18 সেপ্টেম্বর 2022 পর্যন্ত ভাই তো এইভাবে হচ্ছে আমরা ফ্রোজেন আইটেমটা এইভাবে প্যাকেট করে আমরা প্রত্যেকের ঘরে পাঠাইছি আর এটা ভাই আমরা প্রাইসও কম রাখতেছি কারণ বর্তমানে ন্যাচারাল যে খাবারগুলি এগুলো কিন্তু প্রচুর দাম ভাই গম ভুসি ইত্যাদির অনেক দাম তো সেখানে আমরা এটার গোশতটা প্রতি কেজি রাখতেছি ভাই মাত্র 300 টাকা করে কেজি একদম সবকিছু পরিষ্কার করা পরে নিট ওয়েট কিন্তু ভাইয়া জি এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে একদম নিট ওয়েট এটা হচ্ছে আপনার ভুঁড়ি টুড়ি সবকিছু ফেলে উপরে চামড়াটা ফেলে তারপরে যে গোশতটা থাকতেছে ওটার শুধু মিট আর বন জি ওটা ওটার প্রাইসটা হচ্ছে 300 টাকা করে কেজি আর সেই সাথে ভাই আমাদের হচ্ছে মাছের যে আইটেমটা বলছিলাম ভাইয়া এটার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে ভাইয়া আপনি বিভিন্ন সুপার শপে গেলে হচ্ছে আপনি পছন্দ করে মাছ কিনে নিয়ে আসবেন যেটা আগের মাছ বোঝা যাচ্ছে না তারপরে হচ্ছে তাদের কাছে যেটা স্টকে থাকতেছে আপনি সেটাই কিনতে পারতেছেন বাধ্য জি ওটাই কিনতে বাধ্য যে আপনার আপনার পছন্দ হোক বা না হোক তো আমাদের এখানে যে বিষয়টা আছে ভাইয়া সেটা হচ্ছে আমাদের ইনসাফশপ যে পেজ আছে ফেসবুক পেজ সেই পেজে ভাই আমরা প্রায় প্রতিদিন সকালে সাতক্ষীরা অঞ্চল থেকে লাইভে যাই অথবা সাতক্ষীরা অঞ্চলে বাজারে যে ইনস্ট্যান্ট যে মাছগুলো উঠে সেই মাছগুলো ছবি হচ্ছে আমাদের সেই পেজে পোস্ট করা হয় পোস্ট করার পর আপনি সেখানে চাইলে লাইভ দেখে ভাইয়া যে মাছটা আপনার পছন্দ বা যে মাছের আপনি নাম জানেন না লাইভ চলাকালীন সময় আপনি জিজ্ঞেস করলেন যে ভাই এই মাছটার নাম কি তখন আপনাকে সেখানে দরদাম করতে পারবো নাকি বাজারে গেলে যেরকম আমরা দরদাম করতে পারি ওখানে ওই দরদামটা লাইভ করতে পারবেন দরদাম করা যাবে জি ভাইয়া জি ওটাও করতে পারবেন ওখানে আপনাকে প্রাইস গুলো দেয়া হবে আপনি সেটা যখন যে প্রাইস থাকে সেটা ডিসকাস করে আপনার যেটা পছন্দ হয় সেই প্রাইসে আপনি এটা অর্ডার করতে পারবেন অর্ডার করার পরে ভাইয়া ওই মাছটা ওখান থেকে কিনে একদম ফুল প্রসেস করে একদম রেডি প্যাকেট হয়ে এইভাবে যে ভাই আমি যদি এখানে দেখাই ওখান থেকে প্যাকেটটা মাছগুলো সব পরিষ্কার করে প্যাকেট হয়ে ভাই এই যে প্রত্যেকটা আমাদের সম্মানিত কাস্টমারদের যে নামগুলো আছে ভাইয়া এইভাবে নাম এবং ওনার মাছের যে ধরনটা যে উনি কোন মাছ অর্ডার করেছিলেন এগুলো দিয়ে এইভাবে একটা স্টিকার লাগিয়ে দেওয়া হয় তো একদম নিরাপদভাবে হচ্ছে ওনাদের কাছে পৌঁছে যাবে মাছগুলো মানে চিন্তা করা যায় অর্ডার করার 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবে পৌঁছে যায় জি প্রতি শনিবার চিন্তা করেন আপনারা লাইভে মাছের বাজার দেখে মাছগুলোর দরদাম করে মাছ কিনতে পারতেছেন লোনা পানির আপনারা চাইলে ভাইয়াদের ফেসবুক পেজ ওয়েবসাইট সমস্ত কিছু ভিজিট করতে পারেন প্রাইস কম্পেয়ার করতে পারেন যেমনটি ভাইয়া বললো যে বাজারে অন্যান্য আলহামদুলিল্লাহ তারা প্রাইসটাও কম রাখতেছে কারণ বাজারে তো বুঝতে পারছেন এখন আগুন সবকিছুতেই সিন্ডিকেটের মাধ্যমে তো সেই জায়গা থেকে যদি একটু কম প্রাইসে ভালো জিনিস পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ তো রমজানের মধ্যে আপনারা ভালো প্রোডাক্ট কিনতে চাইলে চলে আসতে পারেন ইনসাফে তো ওমর ফারুক ভাই ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম